আমি ভাবতে নিয়েছি যে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, হাজবেন্ড আর আমি খাবো, ছেলেরা তো এগুলি খায় না। এই তো এই যে কচুর গুঁড়াটা আমি ইলিশ মাছ দিয়ে ঝোল করে রান্না করব। আর এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি ভাজি করব। তো আজকে রান্না করা আমার এটাই থাকবে, আর বেশি কিছু আমি রাঁধবো না, কারণ খাওয়া হয় না বেশি রান্না করলে। কচু শাকটাকে একদম ভালোভাবে নাড়া দিয়ে ভেঙে দিয়েছি মাথাটা, মাথাগুলি ভেঙে দিয়েছি, কারণ আস্তা দেওয়ার দরকার নাই, তো শাকটা এরকম ভাঙা ভাঙাটাই মজা লাগে। তো আমি একদম শাকটাকে ভেঙে ভেঙে মিশিয়ে দিয়েছি, মাথাগুলিও মিশিয়ে দিয়েছি। এই যে মাথা ভেঙে ফেলেছি, মাথাগুলি ভেঙে ভেঙে মিশিয়ে দিয়েছি, কচু শাকটা এখন সুন্দর হবে। আর চুলার আঁচ একদম কমানো থাকবে। আর এদিকে এদিকে বোয়াল মাছটাও হয়ে যাচ্ছে। বোয়াল মাছটা একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো, আর হাজবেন্ড আবার এত শুকনো খেতে চায় না, ওর জন্য একটু মাখা মাখা ঝোল রাখতে হয়। মানে বাসার সবার কথা চিন্তা করেই রান্না বাড়া করা হয়, যে যেটা পছন্দ করে। এখন আজকে তো আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করলাম, হ্যাঁ, আর এই যে বোয়াল মাছ ভুনা করলাম। এখন বড় ছেলে খাবে, আমি ছোট ছেলের জন্য আমি এখন কি করব সেটাই ভাবতেছি। বড় ছেলে বাঁধাকপি ভাজিও খাবে, ভাজি করব, আর এদিকে মাছটাও হয়ে যাচ্ছে। তো এই হলো রান্না বাড়া। তো ছোট ছেলের জন্য একটু চিকেন ভাজা দিতে হবে, তা না হলে ওর খাওয়া বন্ধ নেই আর কি, ও আমাকে খুব জ্বালায়। তো আমার ভিউয়াররা কেমন আছেন, আশা করি সবাই ভালোই আছেন। বাইরের পরিবেশটা কি সুন্দর, ঠান্ডা বাতাস, বাতাসের জন্য রান্না করা যায় না, তাই আমি জানালা বন্ধ করে রান্না করতে হয়। তো আপনাদের সাথে একটু বাইরের সিনারিটা শেয়ার করি, শেয়ার করতে আমার ভালো লাগে বাইরের দৃশ্যটা। তো এই আর কি, আমি রান্না করি আর বাইরের দিকে তাকাই, কিন্তু এখন বাতাস, তাই আটকিয়ে দিতে হবে। আটকে না দিলে একদম বাতাসের কারণে রান্না করা যায় না। আর এই পাশটা একটু খুলে রাখবো, কারণ এই পাশটা একটু খুলে না রাখলে আবার ঘরটা গরম হয়ে যাবে। আর হাজবেন্ডের এই বটি দিয়ে আমার অনেক কাজে আসতেছে, এই আর কি সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আমি গুছাচ্ছি, এখন আস্তে আস্তে রান্না শেষ করব। তো কাসকি মাছটা রান্না করে ফেললাম, একদম মাখা মাখা ভুনা। কাসকি মাছ বেশি রান্না করে নেই, কারণ এটাও থেকে যাবে, কারণ এত বেশি রান্না করলে থেকে যায়। তো যাই রান্না করছি, যে এক বাটি রান্না করছি, এটাই না, এত বেশি রান্না করলে খাওয়া হয় না। হাজবেন্ড রাতে আসে একটু খায়, আর আমারও তেমন খেতে ইচ্ছা করে না, আর বাচ্চারা আস্তে আস্তে 3টা 4টা বাজে, আর ওরা ওদের পছন্দ মতো খাবার খায়, এগুলি তেমন খেতে চায় না। এগুলি আমার আর হাজবেন্ডের জন্য রান্না করি, আর আম্মাকে একটু খাইতে দিই, আম্মাও এটা পছন্দ করে, তো আম্মার বাসায় একটু পাঠাই রান্না করে। এই সব তরকারিগুলি আবার আম্মাও পছন্দ করে আর কি, তাই আম্মাকেও দিই, এই আর কি। তো এখন রান্না বাড়া আরও আছে, চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো রান্নার ফাঁকে কিছু খাই এটা সবাই জানেন, তো আমি 11টা 12টার দিকে একটু দেশি ফল খেতে চেষ্টা করি। আপনারা সবাই খাবেন, এটা খুবই ভালো, রান্না করলে যে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে তা না। আপনারা সবাই রান্নার ফাঁকে ফাঁকে, সব আপুদেরকে বলছি যে কিছু খেয়ে নেবেন। অনেকে আছে রান্না করে কিন্তু কিছু খেতেই মনে থাকে না, ভুলে যায়, এটা ঠিক না। 11টা 12টার দিকে কিছু দেশি ফল খেতে হয়। তো আমি পেয়ারা এখন কাটবো না, আমি পেঁপেটা খাবো, তাই পেঁপেই খাবো, আর পেয়ারা এখন কাটবো না। আমার ছেলেরা আসলে তখন আমি পেয়ারা দিয়ে ভর্তা বানিয়ে দিব, মজা করে ওরা খাবে। তো আমি এখন পেঁপে কেটে নিয়েছি, হাজবেন্ড পেঁপে নিয়ে আসছে, থাই পেঁপে, দেখি কেমন মিষ্টি আছে। তো আমি রান্নার ফাঁকে সবসময় কিছু একটা খাই, তো আজকে আমি পেঁপেটাই খাই, আর কিছু খাবো না এখন। আর এদিকে আমার সব কাজকর্ম শেষ, গুছানো গাছানো করে ফেলেছি, এখন আর তেমন কাজ নেই। আজকে একটু অন্ধকার হয়ে আছে, এদিকে কাপড়ও ধোয়া হয়ে গেছে, আর আমার গাছেও পানি দিয়েছি সকালে উঠেই।
এই আর কি। ও ওয়াও, আমি তো সকালে এটা দেখি নাই। মাশাল্লাহ, ইয়েলো কালার ফুল ফুটেছে আমার গাছে, একদম হলুদ ফুলটা, অনেক সুন্দর। মাশাল্লাহ, আবার এখানে হোয়াইট কালার একটা ফুটেছে, এই যে আর কি, ভালোই লাগে। আর পেঁপের ওই গাছগুলো, আবার একটু পাতাগুলো মরে গেছে, ওগুলো ফেলে দিব একটু পরে এসে, এখন কাজগুলো সেরে নিই এই আর কি। আর আমার এই লেবুটা কবে পারবো, আজকে পেরে ফেলবো নাকি? পেকে তো গেছে, আর 2 দিন পর পারি, তাহলে সবার সাথে শেয়ার করব যখন এটা পারবো। তো যাই রান্নাঘরে দেখি কি অবস্থা। কত সুন্দর হয়েছে কচু শাকটা! আর কচু শাক তো আমার অনেক পছন্দ, আমার হাজবেন্ডের অনেক পছন্দ। আজকে আজকে আমার আর হাজবেন্ডের পছন্দের খাবার বেশি রান্না হচ্ছে। তো এই যে আমার কচু শাক হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে। কচু শাকটা এরকম রান্না করে খাবেন সবাই, ইলিশ মাছের মাথা, তারপর লেজ দিতে, লেজটা বেশি কাটা তো, লেজটা না দিলেই ভালো। ইলিশ মাছের মাথা দিবেন, কয়েকটা টুকরা দিবেন মাছের, তাহলে খেতে বেশি মজা লাগবে। আর এভাবে সবাই রান্না করে খাবেন, ইলিশ মাছের মাথা লেজ না দিয়ে জাস্ট টুকরা আর মাথা দিবেন, তাহলে বেশি মজা লাগে আর কি খেতে। তো আমি এটা টেবিলে নিয়ে রেখে দিব এখন রান্না। এটা আমি সবগুলি বেড়ে বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছি বাটিতে। তো এখন কচু দিয়ে ইলিশ মাছটা রান্না বাকি, আর বাঁধাকপি ভাজিটা বাকি, এটাও শুরু করব। চলুন সাথে থাকুন দেখার জন্য ভিডিওতে। একটাতে কচু বসাইতেছি, আর একটাতে বাঁধাকপি ভাজি, আর কালা কালা কড়াইয়া দেখে আবার কেউ কিছু কয়েন না যে কালা কড়াইয়া দিয়ে আপার আনতে কি লেগে। আসলে কড়াইগুলিতে রাঁধতে আমার ভালো লাগে, তেল তেলা থাকে, সাদাগুলিকে আমি ইচ্ছা করে কালো বানাই, কালো তেল তেলা থাকে তো রান্না করতে সুবিধা। তো যেটাই হোক, এখন আমি এটাতে বাঁধাকপি দিয়ে দিব, আর এটাতে কচু রান্না করব। এটাতে কচুতে একটু রসুন দিতে হয়, আর রসুন দিলে ভালো লাগে। এখন আমি বিসমিল্লাহ বাঁধাকপিগুলি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর বাঁধাকপি ভাজিটা আমি সাদাই রান্না করি, আমার কাছে সাদা ভালো লাগে, আমি কোনো হলুদ মরিচের গুঁড়া দিই না, আর বেশি করে আমি কাঁচামরিচটা দিই, তাহলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আজকে বাঁধাকপি কম ছিল, তাই জন্য আমি 2টা আলু দিয়েছি, তেমন বড় না, ছোট 2টা আলু দিয়েছি ভাজিটা বাড়ানোর জন্য। যদি ভাত দিয়ে খায় খাবে, তা না হলে রুটি দিয়ে খেতে পারবে। আমার কাজ হলো রান্না করা, রান্না করে রাখলাম, এখন যে যেটা দিয়ে খায় আর কি। তো ভাজিটা এখন আর ঢাকবো না, বেশি ঢাকলে ভাজির কালার নষ্ট হয়ে যায়। শাক ভাজি এগুলি বেশি ঢেকে রান্না করতে হয় না, আর এগুলিতে ঢাকনা দিলে মানে কালারটা কেমন যেন হয়ে যাক, ভালো লাগে না দেখতে, তাই জন্য আমি ঢাকনা খুলে দিয়েছি এখন। মানে এভাবেই হবে। আর এদিকে আমার কচুটা কষানো হয়ে যাচ্ছে, চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আর ভাত রান্না করলে আমার রান্না শেষ। আমি আবার খুব তাড়াতাড়ি রান্না করে ফেলি, আমার রান্না করতে বেশি টাইম লাগে না, কারণ আমি আগে সব ভিজিয়ে রাখি। আর এদিকে আমি এই যে কটা বাজে, এই যে 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট, এখন শুধু ভাতটা হতে 20 মিনিট সময় লাগবে, 15 থেকে 20 মিনিট, তারপর 12:30টার মধ্যে আমি কিচেন থেকে বের হয়ে যাব, আমার আর কোনো কাজ নাই। আর এদিকে গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন 12টা বাজে, আর আধা ঘন্টা লাগবে আমার কাজ রান্না করতে। আর আমার বা রান্নাঘরে সব সময় সারা জীবন বিয়ের পর থেকে আমি আমার কিচেনে ঘড়ি আর ক্যালেন্ডার, এই 2টা জিনিস রাখি। এই 2টা জিনিস যদি আমারটা দেখে কারো ভালো লাগে, তাহলে তোমরাও রাখতে পারো, আপুরা বন্ধুবীরা তোমরা দেখো, দেখে আমারটার মতো ফলো করতে পারো। কারণ ঘড়িটা রান্নাঘরে দিলে অনেক সুবিধা কিচেনে, কেন জানো?
কারণ একটা কেক বসাইছো, এখন টাইমটা দেখলা কয়টা 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 বসাইলে কয়টা নামাতে হবে, বা একটা এমন একটা কিছু রান্না করতেছো এই যে টাইম মেনটেন করতে হয়, তখন এই ঘড়ির টাইমটা দেখতে পারবে। আবার ক্যালেন্ডারে তুমি ধরো কোনো জিনিসের ধরো হিসাব, অনেকে চালটা কয় তারিখে আনলো, কদিন কদিন লাগবে শেষ হইতে, শেষ হওয়ার আগ মুহূর্তে আবার আনানো যাবে, তো টাইমটা দেখলে বোঝা যাবে যে এই কয়দিন পরে এটা শেষ হবে। তো এই আর কি। আর গ্যাস ওভেন কিনেছিলাম, সেই উপরে রেখে দিয়েছি, এখন কেক পিজা কিছুই বানানো হয় না, এটা দিয়েই বানানো হয়, আর চুলাতেও বানাই, এই আর কি। করবো না, একটু ভিজা ভিজা রাখবো, হাজবেন্ড আবার একটু ভিজা ভাজি পছন্দ করে, এত শুকনা করলে ওর কাছে নাকি ভালো লাগে না। তো আমি তো আমার পরিবারের সবার পছন্দ অনুযায়ী রান্নাটা মেনুটা রেডি করি, কারণ যে যেটা পছন্দ করে সেটাই আমি চেষ্টা করি রান্না করতে, এই আর কি। তাদেরকে আমি অনেক সময় দিই, আর সবাই পরিবারকে অনেক সময় দিবেন, কারণ পরিবার সময় দেওয়া খুবই দরকার, এই আর কি। তো পরিবারের পছন্দ মতো মেনু রেডি করি আমি, প্রতিদিন আমার এই কাজ। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে, দিয়েছি মাছও দিয়ে দিয়েছি, ইলিশ মাছের, ইলিশ মাছ দিয়ে রান্না করবো বলছিলাম না, ইলিশ মাছ দিয়ে কচু হয়ে গেছে, একটু জিরা দিব, একটু জিরার গুঁড়া দিলে ভালো লাগবে। আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নিব, একটু জিরা দিয়ে দিলাম। আমি আবার জিরাটাকে ভেজে ব্লেন্ডার করে রাখি, ব্লেন্ডারে থাকি করে রাখি, যখন যেটা প্রয়োজন তখন দিয়ে দিই, বাটার জিরাটা কম ইউজ করি, এটাই বেশি ইউজ করি। মিশিয়ে দিই, মিশিয়ে দিলে বাস স্মেলটা সুন্দর আসবে, আর কচুটাও সিদ্ধ হয়ে গেছে, লবণ তো কোনো পারফেক্ট আছে। এদিকে ভাজিটাও হয়ে গেছে, ভাতটা চুলায় বসায় রাখছি, আগুন দিব না, আগুন দিব পরে, কারণ বাচ্চারা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, 3টা 4টা বাজে, তো এত আগে ভাত রানলে ভাতটা ঠান্ডা হয়, আর ঠান্ডা ভাতটা আমার ছেলেরা একদমই খেতে চায় না, আবার ওভেনে গরম করতে আবার ঝামেলা, তাই জন্য আমি একদম গরম গরম রান্না করি, ওরা আসলে খাওয়া দাওয়া করবো সবাই। আর এদিকে বাইরের আবহাওয়াটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর বাতাস, খুবই বাতাস আজকে, আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর এদিকে রান্নাও শেষ, চুলা অফ করে দিলাম শেষ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন। আমি একদমই নতুন ব্লগ বানাচ্ছি, বেশি দিন হয়নি আমার ব্লগে, 3-4 মাস হয়েছে, তো আমাকে সবাই হেল্প করবেন। আল্লাহ হাফেজ।